নমস্কার দর্শক বন্ধুরা, জুন মাস মানে হচ্ছে বাংলার জ্যৈষ্ঠ মাসের শেষ দিক এবং আষাঢ় মাসের প্রথম দিক। তো এই সময় আমরা কোন কোন সবজির চাষ করলে লাভবান হতে পারবো বা উপকৃত হব সেটা নিয়ে আজকের আলোচনা। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কৃষিকাজে উৎসাহিত করি এবং বিভিন্ন সমস্যার সমাধান বাতলে দিই, কিন্তু এই যে কোন সবজির বাজার দর কোন সময় কী রকম থাকবে এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে কোনো সময় বলা যায় না। এই মে মাসের প্রায় প্রতিটা সবজির যে পাইকারি দর, আমার এলাকার আমি কথা বলছি, মানে বিশাল অবস্থা খারাপ। এইরকমভাবে যদি দাম থাকে তাহলে এখন যে চাষের খরচ, চাষিরা কিন্তু মানে মাঠে মারা যাবেন আর কি। আর আমাদের তো বুঝতেই পারছেন পুরুলিয়া খরা প্রবণ এলাকা, এখন কীরকম সেচ দিতে হচ্ছে দুদিন ছাড়া ছাড়া। ডিজেল 100 টাকার বেশি, কেরোসিন আপনার ব্ল্যাকে নিতে হচ্ছে 100 টাকার উপরে। আমাদের তো এখানে যে সাবমার্সিবল আছে, পাম্প আছে, এইরকম তো সুবিধা খুব কম, তাহলে তারা সেচ পর্যন্ত দিতে পারছেন না। কারণ আপনি হয়তো সেচ দিতে যাচ্ছেন 1 বিঘা জমিতে, আপনার খরচ হয়ে যাচ্ছে 300-400 টাকা, আর সবজিটা আপনি নিয়ে গেলে সেখানে আপনি হয়তো 100-150 টাকা পাচ্ছেন, কীভাবে চলবে? এই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর এরপরে ধরুন জুন মাস এসেই গেল, এবং জুন মাসে আমাদের এখানে কী হবে, ভারতবর্ষ এবং বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব, এরপরে বৃষ্টিপাত শুরু হবে। আর এই বৃষ্টিপাত যত বাড়বে ততই কী হবে, সবজির দামও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। তাই এই সময় কোন কোন সবজিগুলো চাষ করলে ভালো হয় সেগুলো নিয়ে আলোচনা করছি, তাই সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আমি বলবো, আপনারা বিভিন্ন ধরনের সবজি ঘুরিয়ে ফিরিয়ে কম কম করে চাষ করুন। একটা সবজি যদি আপনি বেশি পরিমাণে চাষ করেন, হয়তো যদি ভালো দাম পান তাহলে ঠিকই আছে, লাভ বেশি হবে, না হলে কিন্তু আপনাকে লসের মুখে পড়তে হবে। তাহলে যদি ঘুরিয়ে ফিরিয়ে চাষ করেন তাহলে একটাতে যদি লসও হয় আরেকটা থেকে আপনি সেই ক্ষতিটা পোষাতে পারবেন, এইভাবে করুন। আর যে সময় অফ সিজনের চাষগুলো করুন, কিন্তু অফ সিজনের চাষ করবেন অল্প পরিমাণে, কারণ অফ সিজনের চাষে প্রচুর পরিমাণে ঝুঁকি আছে। আর যেখানে আপনার ঝুঁকি আছে সেখানে আপনার লাভ বেশি হবে, এটাও ঠিক, কিন্তু তখনই আপনি দামটা বেশি পাবেন যে সময় অন্যান্যরা ওই চাষটা করতে পারবেন না। সেই সময় যদি আপনি ওই সবজিটা বাজারজাত করতে পারেন তাহলে ভালো দাম পাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই সময় ধনে পাতার চাষ করুন, এবং ধনে পাতার চাষ নিয়ে আমি অলরেডি মানে কোন ধরনের বীজগুলো আপনারা নির্বাচন করতে পারেন সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে একবার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখন বিভিন্ন দর্শক বন্ধু আমার চ্যানেলের আমাকে ব্যক্তিগতভাবে জানাচ্ছেন যে, যেমন ধরুন অশোকা সিডসের যে ধনে বীজটা সেটাও এই সময় খুব ভালো হচ্ছে, চক্র সিডসের কোরিয়েন্ডার ব্লিস এই জাতটাও খুব সুন্দর হচ্ছে, সোলার সিডসের আর্লি গ্রিন এই জাতটাও খুব সুন্দর হচ্ছে। তাহলে আমি বলবো আপনাদের হাতের কাছে যে বীজটাই আছে এবং যে বীজটাই আপনার বিগত কয়েক বছরের খুব ভালো রেজাল্ট আছে সেটাই চোখ বন্ধ করে আপনারা চাষ করতে পারেন। আমাদের এই দিকে যেমন এখন এরপরে বিশালের মেধান্ত যে ধনেটা, সেই ধনেটার চাষ কিন্তু এরপরে হবে, টোকিটার সুপার মিডোরিটাও কিন্তু এ সময় চাষ হবে। এটার পাশাপাশি পালং শাকেরও চাষ করুন, গ্রিন নেট ব্যবহার করুন, পলিথিন ব্যবহার করুন, সাদা পলিথিন, এই দুটো ব্যবহার করে আপনারা অতিরিক্ত তাপ এবং বৃষ্টির হাত থেকে আপনার ধনে পাতা এবং পালং শাককে রক্ষা করুন, তবেই কিন্তু পরবর্তী সময় আপনি বাজারজাত করতে পারলে ভালো দাম পাবেন। পরবর্তী সময় বলবো, এরপরে আমাদের তো কয়েকদিন আগেই রহিন পরব বা রহিন উৎসব পার হলো। এই সময় থেকে আগে আমি যখন ছোটো ছিলাম দেখতাম যে ধান বীজ মানে আর কি ফেলা, আমন ধানের বীজ তলা দেওয়ার কাজ শুরু হয়ে যেত, কিন্তু এখন বাজারে প্রচুর F1 হাইব্রিড বীজ বার হয়ে গেছে ধানের। আমি বলবো এই সময় আপনারা মানে যেখানে বীজ তলাটা রেডি করবেন সেই জায়গাটার মাটিটা মানে আর কি লাঙ্গল দিয়ে রাখুন, মাটিটা একটু শুকোক এবং ঘাস তাঁসগুলো যেগুলো আছে সেগুলো রোদে নষ্ট হয়ে যাক। আর এই আমন ধানের কোন কোন জাতগুলো আপনারা চাষ করবেন সেটা নিয়ে আমি দিন কয়েকের মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কিছুদিন পরে আপনারা আমন ধানটা ফেলার কাজটা শুরু করে দেবেন। এই আমন ধানের পরবর্তী ক্ষেত্রে আমি বলবো যে বাঁধাকপি এবং ফুলকপির চাষ করুন। বাঁধাকপির ক্ষেত্রে আমি বলবো নামধারীর NS 43 অলরেডি অনেকেই জমিতে লাগাতে শুরু করেছেন,
যারা একটু পিছিয়ে গেছেন এরপরও এর বীজ ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেমি নিজে রয়্যাল ক্রস করতে পারেন, রয়্যাল ক্রস প্লাসও করতে পারেন, যেটাই আপনাদের ভালো হবে। এগুলো ছাড়া আপনাদের হাতের কাছে যে বীজটাই থাকবে সে বীজটাই আপনারা লাগাবেন। আর ফুলকপির জন্য বলবো সিঞ্জেন্টার মনসুন কুইন। আর এই মনসুন কুইনের বীজ ফেলার মোটামুটি আমি বলবো যে 10-12 দিন পরে আপনারা 15-22 CFL 15-22 সিঞ্জেন্টার এটাও আপনারা দানা ফেলতে পারেন, পানের হাজার আট ফেলতে পারেন, যেটাই আপনারা হাতের কাছে পাবেন সে বীজটাই নির্দ্বিধায় চাষ করতে পারেন। এরপরে অলরেডি অনেকেই সিমের দানা জমিতে বুনে দিয়েছেন, এখনও যারা পিছিয়ে আছেন সিমের চাষ করতে পারেন। সিমের ক্ষেত্রে আমি বলবো SIM3, এটা আমাদের এদিকে খুব সুন্দর হয়, আপনাদের হাতের কাছে যে বীজটাই ভালো হয় সেটাই আপনারা চাষ করবেন। টমেটো, এরপরে টমেটোর বীজ তোলা এরপরে দিন, মানে চারাটা তৈরি করুন। এটা হচ্ছে বর্ষার টমেটো, এবং এই বর্ষার জন্য আপনারা যে টমেটোর বীজটা বেছে নিতে পারেন সেটা হচ্ছে সিঞ্জেন্টার 3150। এর প্যাকেটে মোটামুটি 3000 বীজ থাকে এবং 500 টাকা মতো দাম হয় এই বীজটার, আপনার 500 থেকে আর একটু কমও হতে পারে। আর এটা মোটামুটি বর্ষা সহ্য করতে পারে, মাচাতেও হবে, মাটিতেও আপনি এই টমেটোটা চাষ করতে পারেন, গোল সাইজের হয়। এই সিঞ্জেন্টার 3150 বাদ দিয়েও আমাদের এইদিকে এই সময় কলসের এই সময় 908 প্রিয়া যে টমেটোটা সেটাও চাষ করা হয়, এবং এর 10 গ্রাম বীজের দাম মোটামুটি ওই 300 টাকার মধ্যেই থাকে। আর এই টমেটোটাও গোল শেপের হয় এবং এটা মাচা এবং মাটি উভয় জায়গাতেই আপনারা চাষ করতে পারবেন। আরেকটা এই সময় ঝুঁকি থাকে, অতিরিক্ত বর্ষা মূলা একদমই সহ্য করতে পারে না, এই সময় আপনারা মূলার চাষটাও করতে পারেন। আমি বলবো এই সময় সানগ্রোর যে R33 যে আছে এই মূলোটা আপনারা চাষ করতে পারেন। আমাদের এইদিকে যেমন বিশালের 626 এটা চাষ হয়, ক্লজের সেঞ্চুরিয়ান 05 এটাও চাষ হয় আমাদের এদিকে প্রচুর পরিমাণে, এবং এই সময় যদি আপনারা মূলোর চাষ করতে পারেন এটাও লাভজনক হবে আমি আশা রাখি। আপনাদের হাতের কাছে যে বীজটাই পাবেন আপনারা সেটাও নির্দ্বিধায় চাষ করতে পারেন। পাশাপাশি এই সময় যদি আপনারা গাঁদা ফুলের চাষটা করতে পারেন, মানে ধরুন জুন মাসের শেষ দিকে, এটা কিন্তু শীতকালীন গাঁদা চাষ করা যাবে না, বর্ষাকালীনের জন্য দেখবেন গাঁদার বীজ বা চারা পাওয়া যায় বিভিন্ন নার্সারি থেকে, সেখান থেকে চারা সংগ্রহ করে আপনারা চাষটা করতে পারেন। এই গাঁদা ফুলটা চাষ করলে এবং গাছটাকে যদি টিকিয়ে রাখতে পারেন তাহলে আপনি দুর্গাপূজা কালীপূজা পর্যন্ত ফুলটা বিক্রি করতে পারবেন, ভালো দাম পাবেন। এছাড়াও এই সময় বেগুনের চাষ করুন, অলরেডি অনেকে চাষটা শুরু করে দিয়েছেন, যারা একটু পিছিয়ে গেছেন তারাও এখন এই সময় জমিতে দানা ফেলতে পারেন। এই সময়ের জন্য উপযুক্ত কয়েকটি জাত বলবো আমি, কলসের জনক এটা আপনারা চাষ করতে পারেন, হাইভেজের অক্সিতা এটাও চাষ করতে পারেন, জেকে সিডসের 8031 এটাও আপনারা চাষ করতে পারেন, অথবা ভিয়েনারের 218 এটাও আপনারা চাষ করতে পারেন। এছাড়াও আপনাদের লোকালে যে বীজটাই ভালো হয় সেটাই আপনারা চাষ করতে পারেন। এছাড়াও এই সময় লঙ্কার চাষ করা যেতে পারে, লঙ্কার জন্য আমি বলবো সিঞ্জেন্টার রয়্যাল বুলেট, অথবা আপনারা কলস কোম্পানির যেটা বুলেট লঙ্কা সেটাও আপনারা চাষ করতে পারেন। আর আমাদের এইদিকে এই সময় হাইভেজের আস্থা যেটা নিচ ফলা লঙ্কা সেটাও প্রচুর পরিমাণে চাষ হয়। ভেন্ডির নুন হেমসের সিভান্স, অ্যাডভান্টার রাধিকা, কলসের গুঞ্জন এগুলো আপনারা চাষ করতে পারেন। বর্ষাকালীন একটু ডিস্টেন্সটা বেশি, মানে আর কি 1.5 হাত বা 2 হাত দূরত্ব বজায় রেখে চাষটা করবেন। আর এই সময় ভেন্ডির বাজার দর খুবই খারাপ আছে, কিন্তু এরপরে যখনই বর্ষাটা নামবে তখনই কিন্তু ভেন্ডির দামও ঊর্ধ্বমুখী হবে, তাই চিন্তার কোনো কারণ নেই, বা ভেন্ডিটা একটা দীর্ঘমেয়াদী ফসল আপনারা নির্দ্বিধায় চাষ করুন। বর্ষাকালীন শশার চাষ করতে পারেন, বর্ষাকালীন শশা আমাদের দিকে যেগুলো বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে বিশাল সিডসের গোল্ডেন স্টার এবং রেনকোট দুটোই চাষ করা হয়। এছাড়াও যারা মাচায় চাষ করতে চাইছেন তারা ভিয়েনারের ক্রিস অতি অবশ্যই করতে পারেন, এবং মাটিতে পাহুজার উত্তম 55 এটাও কিন্তু খুব সুন্দর ফলন পাওয়া যাবে। পাশাপাশি লাফার চাষ করুন, মানে ঝাঁটি বরবটি যেটার জন্য আপনাকে মাচা করার কোনো প্রয়োজন নেই, এই ধরনের বরবটির জন্য আমি বলবো অন্নপূর্ণা সিডসের সাগর খুব সুন্দর হয়। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ভিয়েনারের কাশি কাঞ্চন নির্দ্বিধায় চাষ করতে পারেন। আর যেগুলো লাফা বরবটি, মানে যেগুলোর জন্য আপনাকে মাচা করতে হবে, এটা চক্র সিডসের একটা লাফা আছে খুব সুন্দর হয়, ইন্দো জাপানের সোনার বাংলা আছে এটাও খুব সুন্দর হয়,
ইউনিসেমের ইউএসএম কোনার্ক, এটাও খুব সুন্দর হয়। আবার সাদা যে বরবটিটা আপনার সিনজেন্টার YB7, যেটাই আপনারা হাতের কাছে পাবেন চাষ করতে পারেন। করলার জন্য আমি বলবো নুনহ্যামসের রুশান লম্বা, ভিয়েনারের আকাশ আর ইউএসএম নন্দিনী, এগুলো আপনারা চাষ করতে পারেন। ঝিঙ্গে, ঝিঙ্গে এই সময় মাচায় করার জন্য বলবো ভিয়েনারের আরতি বা আরতি, ইন্দো জাপানের রানু এবং ইউএসএম কুম্ভ, দুটোই আপনারা এগুলো যে বীজগুলো বললাম এগুলো আপনারা মাচা এবং মাটি উভয় জায়গায় করতে পারবেন। এছাড়াও এই সময় লাউয়ের চাষ করতে পারেন, তবে লাউ এই সময় যদি আপনারা করেন মাচাতে করবেন, কারণ মাটিতে যদি করেন তাহলে প্রচুর কিন্তু গায়েও দাগ আসবে। লাউয়ের ক্ষেত্রে বলবো নুনহ্যামসের আরুষা, ভিয়েনারের হারুনা এবং ইস্ট ওয়েস্টের আনমোল, যে বীজটাই আপনারা হাতের কাছে পাবেন নির্দ্বিধায় চাষ করতে পারেন। এই সময় কুমড়োরও চাষ করা যায়, এবং কুমড়োর ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে কুমড়োর যে F1 হাইব্রিড বীজগুলো রয়েছে সেগুলো এই বর্ষাতে একটু ফলন কম হয়। আমাদের এখানে কিন্তু এই সময় বর্ষাকালীন যে কুমড়োগুলো চাষ হয় সেগুলো কিন্তু দেশীয় বীজের, মানে ঘরের যে পুরনো বীজ রাখা থাকে সেই বীজগুলোই পরের বছর চাষ করা হয়, এইভাবেই হয়। এছাড়াও আপনারা এই সময় জলকচুর চাষ করতে পারেন, আদার চাষ করতে পারেন, এবং এই সময় যদি আপনারা ডাঁটা শাকের চাষ করেন খুবই ভালো হয়। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতিবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।